নতুন রূপে সেজেছে চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়াম। বাহারি রঙে রঙিন হয়ে উঠেছে সাগরিকা। গ্যালারির চেয়ারগুলো সেজেছে নীল সবুজ আকাশি আর কমলা রঙে। কে বলবে দুমাস আগেও এই গ্যালারির অবস্থা ছিল ভাঙ্গাচুরা? দীর্ঘদিন অবহেলা আর অযত্নে বেহাল দশা হয়েছিল সাগরিকার গ্যালারি। মাঝে অবশ্য মাঠে খেলাও ছিল না। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দেশের স্টেডিয়ামগুলোর উন্নয়নে নজর দিয়েছে, পরিকল্পনা মতো কাজও এগোচ্ছে জোর গতিতেই। নতুন রূপে সেজেছে সাগরিকার গ্যালারি। বিপিএল অষ্টম আসরের জন্য প্রস্তুত এই জহুরামের চৌধুরী স্টেডিয়াম। তবে যাদের জন্য এই রূপ বদলানো, সেই দর্শকরাই তো মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন না। সাগরিকার সৌন্দর্য যেমন দৃষ্টিনন্দন, তেমনি এই মাঠের উইকেটও কিন্তু একেবারে উদার, মানে ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য। আন্তর্জাতিকে যেমন, তেমনি ফ্রাঞ্চাইজি লীগ বিপিএলও। বিপিএলের সর্বোচ্চ 239 রানের ইনিংস, এমনকি শীর্ষ 6টি সর্বোচ্চ রানের ইনিংসই এসেছে এই সাগরিকায়। 2019 সালে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে 239 রানের রেকর্ড চট্টগ্রামের মাটিতে করেছিল রংপুর রাইডার্স। ওই ম্যাচে এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখেছে বিপিএল। অ্যালেক্স হেজ আর রাইলি রুশো করেছিলেন এই কীর্তি। বিপিএলে এখনও পর্যন্ত 21টা সেঞ্চুরি দেখা পেয়েছেন ব্যাটাররা, যার 7টি এসেছে চট্টগ্রামে, মানে মোট সেঞ্চুরির এক তৃতীয়াংশই সাগরিকায়। ব্যাটাররা দাপট দেখালেও বোলারদের জন্য দারুণ কিছু অর্জনের সাক্ষী জহুরামের স্টেডিয়াম। বিপিএলে এক ইনিংসে 5 উইকেট নেয়ার কৃতি রয়েছে 15 বার, যার 2টি এসেছে সাগরিকায়। 2016 সালে তাসকিন, পরের বছর শফিউল স্বীকার করেছিলেন 5 উইকেট। আগের 7 আসরের মোট ম্যাচ সংখ্যা 297, এর মধ্যে 69টা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এবার হবে 8টা ম্যাচ। 28শে জানুয়ারি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল অষ্টম আসরের চট্টগ্রাম পর্ব। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, চট্টগ্রাম। জামিন লাগে একটা দিন 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 দ